দর্শক, ঘূর্ণিঝড় রেমালের খবর সংগ্রহতে আমাদের আরেক সহকর্মী রয়েছেন সাতক্ষীরায়। আমরা একটু তার কাছ থেকে শুনবো সেখানকার পরিস্থিতি কেমন। রামকৃষ্ণ রামকৃষ্ণ, রেমালে আঘাতে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরায় উপকূল এলাকায় অবস্থা কি দেখছেন? সেখানে বাঁধ ভেঙে যাওয়া সহ বিভিন্ন খবরাখবর আমাদের কাছে রয়েছে ইতিমধ্যে, তো নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। এটা বিরূপ পড়েছে সাতক্ষীরার উপকূলীয় জনপদে। আমি এখনই আছি সুন্দরবন সংলগ্ন এক জনপদ নীলডুমুর খেয়াঘাট। আপনি দেখতেই পাচ্ছেন পাশে এই খোলপুটীয় নদী, বিশেষ করে সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত খোলপুটীয় কপোতাক্ষ, আর পাঙ্গিছে মালঞ্চ এবং চূড়া নদী যাদের রুদ্র রূপ ধারণ করেছে। কিছুক্ষণ আগে কথা বলছিলাম সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী মোহাম্মদ সালাহদ্দিনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে রাতের জোয়ারে যে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধগুলো আজ দুপুরের জোয়ারে অনেক জায়গায় উঠছে, পানি ঢুকে পড়েছে গাবুরা বিভিন্ন পয়েন্টে, এবং এলাকার মানুষ তারা স্বেচ্ছাশ্রমে এই বাঁধ বেঁধে তাদের বসত মাটি রক্ষা করে আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর আশঙ্কা, রাতের জোয়ারে যদি জলোচ্ছ্বাস হয় তাহলে হয়তোবা এই পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধগুলো হয়তো বিভিন্ন জায়গায় হয়তো উঠছে পানি লোকালে ঢুকতে পারে এবং কোথাও না কোথাও বাঁধ ভেঙে যেতে পারে। সব কিছু নির্ভর করছে জলোচ্ছ্বাসের তীব্রতা, এবং এখন চলছে পূর্ণিমা তিথি ভরা কাটাল। রাতের জোয়ারের যদি জলোচ্ছ্বাস 5 থেকে 7 ফুট কি 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হয় দেখা যায় তাহলে হয়তো সাতক্ষীরার এই উপকূলীয় জনপদে ব্যাপক ক্ষয়ক্ষতি আশঙ্কা করা হচ্ছে। যেমনটি আমাদের ঘূর্ণিঝড় আইলা, আমপান এবং ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে এই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ফামিদা, ধন্যবাদ আপনাকে।